অনেক অপচিকিৎসা হচ্ছে, আপনি বলছেন যে এইসব ডিফর্মিটি অনেক ধরনের সমস্যা সংকুল অবস্থা নিয়ে রাষ্ট্রের জন্য জাতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে এরা। অবশ্যই, যেটা হচ্ছে আমাদের এখন 2014 সাল চলে, 2020 সালে প্রতিটা পরিবারে ন্যূনতম 2 থেকে 3 জন লোক বিভিন্নভাবে এই সকল সমস্যা ভুগবে, এবং তাদের যদি আমরা এখন থেকেই সচেতনতা না আনতে পারি, সঠিক চিকিৎসকের কাছে না পাঠাতে পারি, এবং যারা এই রুগী নিয়ে আমরা যারা কাজ করি, রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন, ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, যদি তাদের শরণাপন্ন না হয়, সঠিকভাবে ডায়াগনোসিস না হয়, তাহলে কিন্তু একটা বোঝা হয়ে দাঁড়াবে তারা। বিকজ আমাদের সিনিয়র সিটিজেন বাচ্চা আমাদের দেশে গড় আয়ু বৃদ্ধি এখন পেয়েছে, তো 65-এর জায়গায় 60-তে হয়ে গেল সিনিয়র সিটিজেনের বয়স, বয়স তাহলে আমরা কিন্তু বাড়িয়ে তুলছি, যে অনেক এই অনেক গ্রুপের বাড়ছে ভিতর অনেক লোক নিয়ে আসছি, অনেক। এবং আমাদের যারা বিভিন্ন রিটায়ার্ড করে, বিভিন্ন গভর্নমেন্ট কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসায়ী, যারা অনেক সাইটের উপরে, তারা কিন্তু অনেক লোক বেড়ে যাচ্ছে এখন আমাদের দেশে। এখন কিন্তু স্বাভাবিক জাপানের মতো হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, স্বাভাবিক মৃত্যু হার কিন্তু নেই বললেই চলে, কমে আসছে, যার কারণে এই রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এতে কিন্তু এই রোগগুলোর উপরে, নন কমিউনিকেবল ডিজিজের উপরে কিন্তু আমাদের জোর দিতে হবে। জোর না দিলে কিন্তু আস্তে আস্তে এই লোকগুলো আমাদের সামাজিক বোঝা হয়ে দেবে, আমাদের কিন্তু সেই জাতীয় কিন্তু তাদের কোনো ওইভাবে কোনো আলাদা নিরাপত্তা বা তাদের ইকোনমিক্যালি সাপোর্ট দেওয়ার কিছু নাই। আমাদের টার্গেটই হচ্ছে যে এই রুগীগুলোকে যদি বা এই লোকজনকে যদি আমরা সঠিক সময় সঠিক রিহ্যাবিলিটেশন প্রসিডিউরে রাখতে পারি, সে যার অবস্থান থেকে এখন ঘরের যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক, যে দাদা হোক নানা হোক, সে যদি পারিবারিক কাজে কাজে লাগে, তাকে যদি আমি বাজার করতে পাঠাইতে পারি, সে তো আপনাকে আর বাজারে যেতে সক্ষম হবে থাকে, না, সচল থাকে, সচল থাকে, তা সে তো হাঁটু ব্যথা ভুগছে, সে কোমর ব্যথা ভুগছে, সে বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আসছে। এখানে একটা পায়ের ছবি দেখেন, দিস ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং পাটা বেঁকে গিয়ে দেখেন আঙ্গুলটা ওদিকে আমি চলে গেছে। এটা নিয়ে একটা আমার ব্যক্তিগত প্রশ্ন আছে অ্যাজ এ প্রফেসর অফ মেডিসিন, যে আমার কাছে অন্য যে রোগী আসে যে একেবারে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে বেঁকে টেকে গিয়ে আমাকে জিজ্ঞেস করে এটা কি ওষুধ দিয়ে এটাকে ঠিক করা যাবে কি না, আমি বলি না। তো আপনি একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে আপনি কি বলবেন? আমি তো না বলেছি, আপনি কি অবশ্যই আমি বলবেন? আপনার সাথে একমত, এটা আসলে ঔষধ অনেক সময় কিছু আপনারা হয়তো ড্রাগ দিয়ে থাকেন, যে ডিজিজ মডিফাইং ড্রাগ, সেটা রোগ অনুযায়ী, কিন্তু এক্ষেত্রে পেইন কিলারের কোনো রোল নেই, এবং এই ডিফর্মিটিটা কারেকশন করতে হবে বাই ফিজিওথেরাপি, সেটি এবং ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ইকুইপমেন্ট, ফিজিক্যাল মোডালিটিস। ফিজিওথেরাপি বিশাল একটা সাবজেক্ট, এখানে আমরা ব্যথা নিরাময়ের পাশাপাশি তাকে রিহ্যাবিলিট করতে পারি, তার জোড়াটা কারেকশন করতে পারি, এই যে বেঁকে যাওয়াটাকে কারেকশন করতে পারি, এখানে কারেকশন করা যায়, অবশ্যই কারেকশন করা যায়। তাহলে এক্ষেত্রে আপনি ইএসসি বলবেন, আমি তো অবশ্যই বলেছি ইয়েস আপনি বলবো, ইয়েস বলবেন। হ্যাঁ আপনার সাথে আমি একমত, যে আপনি যেটা বলেছেন যে এটাই হচ্ছে সঠিক চিকিৎসা, যেটা আপনি শুরুতে বলছেন যে অপচিকিৎসা হচ্ছে বিভিন্ন মেশিন দিয়ে চিকিৎসা, যে এই মেশিন অপচিকিৎসা বছরের পর বছর স্টেরয়েড খাওয়ানো হচ্ছে, সেটাও আরো অস্টিওপোরোসিস ডেভেলপ করছে, হ্যাঁ সেটা হচ্ছে, এটা আসলে ডাক্তাররা অনেক সময় করে না, যে স্টেরয়েডের ব্যাপারটা রুগীরা অসচেতনতার কারণে, হয়তো ডাক্তার সাহেবরা কিছুদিন দেয়, অনেক ডাক্তার 7 দিন বা 15 দিনের 15 দিন, জন্য, সে আমি আমি 15 বছর ধরে খাচ্ছে খাচ্ছে, আমি প্রায় রুগী পেয়ে থাকি যে ডাক্তার সাহেব কতদিন খেতে বলেছে, যে 15 দিন, তারপরে খাচ্ছেন কেন? সে ডাক্তারের কাছে আর যাচ্ছে না, সে নিজের থেকে, যেহেতু একটু খেলে ভালো ফিল করছে, ভালো ফিল করছে, কিন্তু সে কিন্তু জানে না যে স্টেরয়েড ইনডিউসড অস্টিওপোরোসিস, একদিন একটু হাঁটা হালকা যদি বাথরুমে যাবে তার হিপটা ফ্র্যাকচার হয়ে যাবে, সে টোটালি বিছানায় পড়ে যাবে। যে এই যে জিনিসগুলো, এটা কিন্তু আমাদের যেটা কথা সচেতনতা করতে হবে, এবং এই রোগীগুলোকে কিন্তু আমরা হসপিটালাইজড করে বেশি দিন না, কয়েক সপ্তাহ বা ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাস যদি আমরা ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট এট এ টাইমে দিতে পারি, তাহলে দেখা যায় এই রোগগুলো টোটালি নিয়ন্ত্রণে থাকবে। যেটা আমি বলছিলাম যে সিনিয়র যারা, তারা কিন্তু আমাদের কাজে হেল্প করতে পারবে, তারা বিছানায় শুয়ে থাকতে হবে না। এখন আপনার ঘরে যদি একজন বৃদ্ধ লোক তার এই ব্যথা নিয়ে শুয়ে থাকে, এক আপনাকেও কিন্তু তাকে সারাদিন আপনার কাজ বাদ দিয়ে তার কাজে হেল্প করতে হবে, উল্টা সেটা যদি না করে আমরা তাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট সঠিক জায়গায় দিয়ে কাজে লাগিয়ে দিতে পারি, তাহলে তার অফিসে যাওয়ার দরকার নেই, সে অন্যান্য কাজগুলো পারিবারিক করে ডক্টর দেবে। শফিউল্লাহ প্রধান, আপনি একজন বাংলাদেশের স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট, তো আমাদের দেশে প্রচুর ফিজিওথেরাপিস্ট গড়ে উঠেছে, হয়তো বা কারো ডিগ্রিও নাই, আপনাদের মতো একজন সিনিয়র কারো কাছে হয়তো ট্রেনিং নিয়ে সে নিজেকে ফিজিওথেরাপিস্ট দাবি করে বিভিন্ন চিকিৎসা করছে, দেখা যাচ্ছে যে ভালোর জায়গায় খারাপ হয়ে যাচ্ছে, এদের ব্যাপারে আপনার কি অভিমত? অবশ্যই এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য, জাতি হিসাবে এটা আমাদের সবাইকে সচেতন হতে হবে, মিডিয়াকে আরও সচেতন হতে হবে, এবং গভর্নমেন্টকেও এই বিষয়ে আগে আসতে হবে। গভর্নমেন্ট অবশ্য আন্তরিক, কিন্তু একটা তৃতীয় উন্নয়নশীল দেশ, এক্ষেত্রে একটু সময় লাগবে, হয়তো একটা টাইম টু টাইম যখন এইটা আইন তৈরি হয়ে যাবে এই সমস্যাগুলো চলে যাবে, তারপরে এখন রুগীদেরকে সচেতন হতে হবে। যেটা আপনি বলছেন যে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয়, একজন ফিজিওথেরাপিস্টকে হতে হলে তাকে এই সাবজেক্টে ন্যূনতম গ্র্যাজুয়েশন থাকতে হবে, কোনো মেডিকেল ইনস্টিটিউট বা হসপিটাল বা কোনো ইউনিভার্সিটি থেকে রিকগনাইজড রিকগনাইজড হতে হবে।
হবে। যদি সেটা না হয়, সে একটা নন মেডিকেল পার্সন অথবা ট্রেনিং নিয়ে বিভিন্ন সেন্টারে 3 মাস 4 মাস কাজ করে সে নিজেকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয়, এবং অনেক সময় দেখা যায় মেডিকেল টেকনোলজির যারা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করে তারাও কিন্তু ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয়, যার কারণে রুগীরা আপনার বিভিন্নভাবে হয়রানির শিকার হয়, অপচিকিৎসা হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। এ থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে, আরও জানতে হবে এবং জানার চেষ্টা করতে হবে। এটা বিশাল একটা সাবজেক্ট ফিজিওথেরাপিতে। আপনার ফিজিওথেরাপি মানে ব্যায়াম নয়, না অবশ্যই অনেক রকমের মানে সিস্টেম, এটা হচ্ছে ফিজিক্যাল ইকুইপমেন্ট বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল মোডালিটিস, ফিজিক্যাল আপনার আমরা বিদ্যুৎ, কারেন্ট, সাউন্ড এবং বিভিন্ন রেডিয়েশন, এই টোটাল বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এবং নিরাপদ পদ্ধতির মাধ্যমে এই চিকিৎসাটা দিয়ে থাকে, এবং এটা একটা গ্রুপ ওয়ার্কও বটে। এখানে কিন্তু আবার অন্য ডাক্তারদেরও আমাদের প্রয়োজনে সমন্বয় করতে হয়, বিভিন্ন সার্জনদের সমন্বয় লাগে, আপনার চেস্ট মেডিসিনের ডাক্তারদের সমন্বয় লাগতে পারে। শফিউল্লাহ প্রধান, আমাদের দর্শকদের জন্য কী মেসেজ দিবেন আপনি এই যে যে বাত নিয়ে, আর্থ্রাইটিস নিয়ে? অবশ্যই আমি দর্শকদেরকে বলবো যে যারা এই বাত ব্যথাজনিত সমস্যা এবং আর্থ্রাইটিসজনিত সমস্যায় ভুগছেন, বিভিন্ন ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন এবং পঙ্গুত্ব বরণ করে আছেন, বিভিন্ন শারীরিক অক্ষমতা নিয়ে আছেন, কাজে করতে পারছেন না, আপনার নিজের পেশা যেতে পারছেন না, তাদের সঠিক সময় যদি আপনারা কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে শরণাপন্ন হয়, দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা নিতে পারেন, এতে আপনারা সুস্থ থাকবেন শারীরিকভাবে এবং আর্থিকভাবে আপনি উপকৃত হবেন। এবং এই চিকিৎসা নিতে গিয়ে অবশ্যই আপনাকে দেখে শুনে ফিজিওথেরাপি চিকিৎসা নেন, এতে আপনাদের অনেকাংশই শারীরিক সমস্যা থেকে আপনারা ভালো থাকতে পারবেন। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের এই বাত ব্যথা তারপর আর্থ্রাইটিস নিয়ে অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, বৈশাখী টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।